আজকে শ্রী রবিশঙ্কর প্রসাদ, যিনি মাননীয় সাংসদ, দিল্লিতে প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলার সম্বন্ধে, মমতা ব্যানার্জির সম্বন্ধে এবং তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে কিছু একটা বলেছে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্র চলে। ভারতীয় জনতা পার্টিকে আমরাই প্রশ্ন করি যে আপনার মন্ত্রীরা রয়েছেন, আপনার নেতৃত্ব রয়েছেন বিজেপিতে, যেমন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিংবা অনুরাগ ঠাকুর, যাদের পরিবারের সদস্য যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে এবং বিশিষ্ট জন ছিলেন, আপনি পরিবারতন্ত্রের কথা বলছেন। আপনি বলছেন যে বাংলার মাটি যেখানে স্বাধীনতা আন্দোলন হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস সকলকে আমরা শ্রদ্ধা জানাই, সেইখানে আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস জাতীয়বাদীতে বিশ্বাস করে না, দেশভক্তি মানেটা কি তারা জানে না, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে যথার্থভাবে নাকি সম্মান আমরা দেখাই না। এতগুলো অসত্য কথা আজকে 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের দিনটা আমরা পালন করছি, মার্টার্স ডে, শ্রদ্ধা জানাচ্ছি, আর আপনি অসত্য কথা বলছেন। আপনার তো নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নামাঙ্কিত রিপাবলিক ডেতে আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ট্যাবলো পাঠাতে চেয়েছিলাম দিল্লিতে। আপনারা তো কেন্দ্রীয় সরকার বলুন, রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, আপনারা তো পারমিশন দেননি। এখানে যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ফাইলস গুলো আছে, সেই সমস্ত কে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লাসিফাই করেছে, যাতে জনসাধারণ সেটা দেখতে পারেন যে কি লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে। আপনি আমাদেরকে দেশভক্তি শেখাচ্ছেন, আপনারা বিজেপি নেতৃত্ব, বিজেপি এসছে বাংলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেছেন, স্বামীজিকে অপমান করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানকে অপমান করেছেন, আপনারা আমাদের দেশভক্তি শেখাবেন, নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত আপনারা অপমান করেছেন। আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি নাকি তুষ্টিকরণ করেন, নিশ্চয়ই তিনি তুষ্ট করেন মা মাটি মানুষকে, সেবার মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে তিনি তাদের তাদের সুখ শান্তির তিনি চেষ্টা করেন। আর আপনারা সবকা সাথ সবকা বিকাশ বললেন, কার বিকাশ হয়েছে? মহিলাদের সুরক্ষিত করতে পারলেন আপনারা? দলিতদের উপরে যে অত্যাচার হয় সেটা কি বন্ধ করতে পারলেন? জনজাতি যারা রয়েছেন ট্রাইবালরা, তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কি বন্ধ করতে পারলেন, পদক্ষেপ নিয়েছেন? আর মাইনরিটিকে আপনারা তাদেরকে দেখাশোনা করেছেন? আপনারা বলছেন সবকা সাথ বিকাশ, কার বিকাশ হয়েছে, কার সাথে পাশে থেকেছেন আপনারা? আমরা প্রতিবাদ জানাই, এরকম একটা অসত্য কথা বলে আপনারা প্রেস কনফারেন্স করেছেন, এর তীব্র নিন্দা করছি।